বেশ কিছুদিন থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসতে থাকে যে আমাদের এখানে মোহাম্মদ, মানে মল্লিপুর অঞ্চলে মোহাম্মদ শাহজাদা বলে একজন, এলিয়াস শেখ সমীর, এলিয়াস বাচ্চা সমীর, এ একটা আর্মস ইউজ করছে এবং নিয়ে ঘোরাঘুরি করছে। তো কালকে সেই মর্মে এই সন্ধ্যার দিকে একটা ডেফিনেটিভ লিড আসে আমাদের কাছে যে এক জায়গায় মল্লিকপুর অঞ্চলে এই বাচ্চা সমীর ঘোরাঘুরি করছে আর্মস নিয়ে। তো সেই মর্মে আমাদের মল্লিকপুরে যিনি ক্যাম্প ক্যাম্প অফিসার আছেন এসআই রিজুজ্জামান হোসেন এবং তার টিম ওখানে রেড করতে যায়। আমরা বাচ্চা সমীরকে সেখানে ওখানে ধরি, ধরে ওকে সার্চ করতে গিয়ে আমরা একটা 7 mm আর্মস আমরা রিকভার করি, তার সঙ্গে সঙ্গে দুই রাউন্ড আমরা 7.65 অ্যামিউনিশন আমরা তার সাথে রিকভার করি। এর প্রিভিয়াস রেকর্ড আছে, বেশ কিছু ক্রাইমও মানে বিগত দিনে করেছে, তো সেগুলো আরও কোন কোন থানায় করেছে বা আমাদের থানায় কী রেকর্ড আছে সেটাকে আমরা একটু পাস্টে গিয়ে একটু দেখার চেষ্টা করছি। হ্যাঁ, পিসি প্লেয়ার আমরা করছি। এইটা আমরা ইন্টারোগেশন পর্যায়ে রেখেছি, ইন্টারোগেশন থেকে ও যে লিডগুলো দিচ্ছে সেগুলোকে আমরা ভেরিফাই করে পরে কনফার্ম বলতে পারবো আর কি। স্যার, আপনি বলেন এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতো, কি কাউকে চমকানোর জন্য, তোলা তোলার জন্য, কি জন্য এলাকায় ঘোরাঘুরি করতো অস্ত্র নিয়ে, না নিজের সুরক্ষার জন্য রাখতে? যেহেতু না, দেখুন, সুরক্ষার ব্যাপারটা তো করা যাবেই না, তার কারণ সুরক্ষার যদি কোনো মানুষকে নিজেকে সুরক্ষিত আর্মস নিয়ে করতে চায় তো সেই ক্ষেত্রে আর্মসের লাইসেন্সের লাইসেন্স ওদের ওকে নিতে হয়, তো সেই ক্ষেত্রে তারও একটা লিগাল প্রসিজার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও তো আমাদের ইন্টারোগেশন করে বেশ কিছু তথ্য আমরা পাচ্ছি, সেগুলো ভেরিফিকেশনের দরকার আছে, সেগুলো ভেরিফাই করেই বলতে পারবো। সেইটা একটু আমরা ডিটেলসে যাই পরে। এখন অ্যাজ অফ নাও তো পাইনি, আরও ইন্টারোগেশনের প্রয়োজন আছে।